আর পাচ্ছি না উঠতে। ওই যে উপর দিকটা উঠে যাচ্ছে, এখান থেকে সোজা একদম উঁচু এদিকটা। হেভি কষ্ট। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক 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 ভালো আছো। আর আজকে তোমাদেরকে কোথায় নিয়ে যাচ্ছি বলে দেখিনি, তোমরা তো থাম্বনেলটা দেখেই নিয়েছো। আজকে তোমাদেরকে নিয়ে যাচ্ছে শুশুনিয়া পাহাড়ে। আর শুশুনিয়া পাহাড়টা কীভাবে যাব, কোনটা দিয়ে যাচ্ছি, তোমরা সমস্ত কিছু তোমাদেরকে দেখাবো। ভিডিওটা সঙ্গে সঙ্গে থাকবে, আর লাইক আর সাবস্ক্রাইবটা করতে ভুলবে না যারা নতুন এসেছো, বুঝলে। আর বলছি দেখো, আমরা শুশুনিয়ার উদ্দেশ্যে বেরিয়ে গেছি, এবার তোমরা আমাদের সঙ্গে সঙ্গে থাকো। আর ভিডিওটায় আমি সমস্ত কিছু বিবরণ দিয়ে দেবো, তোমরা অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, ঠিক আছে? হ্যাঁ, বলি কি তোমরা জানো শুশুনিয়াটা কোন দিকটা? শুশুনিয়াটা যে বাঁকুড়া জেলার মধ্যে অবস্থিত, ছাতনা ব্লক আছে একটা, ওই ছাতনা ব্লকের মধ্যে অন্তর্গত। আর শুশুনিয়াটা হলো বাঁকুড়া জেলার মানে দ্বিতীয় বৃহত্তম, মানে উচ্চতম, বৃহত্তম নয় উচ্চতম একটা পাহাড় বটে। এই পাহাড়টার থেকে মানে এত সুন্দর ভিউ দেখা যায় না, ওই ভিউটা দেখার জন্যই যাচ্ছি। আর ওখানে একটা মন্দির আছে বুঝলে, ওই মন্দিরটা থেকে সারাক্ষণে জল বেরিয়ায়, ওইখানটায় যাইতেই হবে, একবার দেখতেই হবে। এই জায়গাটা কী বলো দেখিনি? হ্যাঁ দেখো, এখানে সে গেটটা দেখতে পাচ্ছ তো, এটা হচ্ছে গৌরীপুর। গৌরীপুর মানে এখানে হচ্ছে পৃথিবীর, মানে পৃথিবীর লয়, এটা হচ্ছে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম কুষ্ঠ হসপিটাল আছে। এটা এমনি সেমনি জায়গা ভাবো না, অনেক বড় কুষ্ঠ হসপিটাল এইখানটায়। হ্যাঁ দেখো এটা, হ্যাঁ দেখো ছাতনা ঢুকিয়ে গেছি। হ্যাঁ এটা ছাতনা সেই মোড়টা, বাইপাস ওই সাইড দিয়ে চলে গেলে বাইপাস, এটা আমরা ভিতর দিয়ে করে যাচ্ছি বুঝলে। আর ছাতনাটা মানে ভাবিছিলাম যে ছোটোখাটো জায়গা বটে, না দমে ঘর আছে দেখছো এদিক ওদিক করে। আর বলছি যারা ছাতনা থেকে আসবে একটু লাইটটা করে দিবে গো। হ্যাঁ হ্যাঁ দেখো তোমাদের ছাতনা দিয়ে যাচ্ছি। আর দেখো এটা একটা মসজিদ আছে এখানটা। আর দেখো এদিকে রেলের ইয়াও আছে, মানে কী বলে ওই যে রেলওয়ে স্টেশন আছে। আর দেখো একটা ছেলেটা কেমন তাকা আছে দেখো, ওই রেলওয়ে স্টেশন থেকে বিদায় করে বলছে এই কেয়ারে বদর বদর বকি বকি আসছে পিছনটা, আর কেমন তাকাই আছে দেখো। দেখো এখনও পর্যন্ত পিড়াই ফুরাইতে পারিনি। হ্যাঁ ভাবো দেখে সাধনাটা কম সম লয়, অনেক বড় সড়ই বটে বাজারটা। হ্যাঁ দেখো বাজারটা ভিড় নেই, যদি আমরা গেছি তো বিকালবেলাটায়, আর এমন একটা সময় গেছে সে সময় লোকেই নেয়। হ্যাঁ দেখো মানে কী বলবে আর, গাড়ি ফাড়ি কিন্তু বেশ ভালো যাচ্ছিলো, গাড়িটা এত স্মুথ চলছে কী বলবে। হ্যাঁ দেখো এটা কী বলো দেখিনি, সাদানি ইয়াটা বটে, এটা পুলিশ স্টেশন বটে, সেরকমভাবে ধীরে সুস্থে ফিরে যাবে। আর দেখো এটা বাসুলি মন্দির বটে, এদিকে সাইড দিয়ে এইটা যেটা দেখা যাচ্ছে বাসুলি মন্দির, ওই বাসুলি মন্দিরটা একবার দেখে যাবে, ও বাসুলি মন্দিরটা তোমার সুন্দর বটে বুঝলে। হ্যাঁ দেখো এটা দিয়ে পিড়ায় পিড়ায় মানে কী যে বলবো আর, পিড়াতেই পাচ্ছে না। ছাতনা জানো কি বিখ্যাত, পেঁড়া বিখ্যাত, বাসার সময় পেঁড়াটা নিয়ে আসবে আর খাবে একটু ঘরে, বাস ভালো লাগে। আর দেখো এদিকটা ঘুরিয়ে দিলে পুরো একদম চলে যাবো শুশুনিয়া রাস্তা, এই দিকটা ঘুরিয়ে গেলে শুশুনিয়া রাস্তা একদম পুরো, শুশুনিয়া যেতে হলে এই রাস্তাটাই যেতে হবে। গায়ে দেখো শুশুনিয়া যাবে এটা কি, এখানে একটা ফটক আছে মানে কি পড়িয়ে গেছে, আর ফটকটা আছে রাস্তাটাকে বাপারে ঝোড়াং ঝোড়াং ঝাপাং ঝাপাং করে লাপাই লাপাং যাচ্ছি। কী আর বলবে মানে এত যে কষ্ট লাগলো, পিঠটা ব্যথা ধরে গেলো। হ্যাঁ হ্যাঁ দেখো এইখানটা দিয়ে যাচ্ছি। হ্যাঁ দেখো সামনেটা এখন আসল জায়গাটা ফিরে আইনি। হ্যাঁ দেখো এইখানটা দেখো, বাবারে 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 এত ঝাপানো এত ঝাপানো, ঝাপায় ঝাপায় একদম কোমর ব্যথা ধরে গেলো। বলি জানি না কেন যে ফটকগুলো কাছে রাস্তাগুলো এত খারাপ হয়ে থাকে, আর এখানে এত স্লো গাড়ি চালায় তবু এরকম খারাপ হয়ে যায়, আমি জানি না। এটা মানে কেউ দেখেও না যে ভালো করতে বলে, এত কষ্ট লাগলেও না কি বলবো আর এইখানটায়। দেখো আর দেখো পাখিগুলো কত সুন্দর উড়ি উড়ি যাচ্ছে দেখো, দেখিনি এগুলো সেই কপ্তা পাখি বটে, তোমাদের জন্য একটু স্লো মলো করে দিয়েছি বুঝলে ওইটার জন্য। আর দেখো দুটো ঘোড়া গল্প করছে কত সুন্দর রাস্তার ধারে। আর এই এইগুলোই তো ভালো লাগে, সে বিকালবেলাটা কত সুন্দর মানে সে সোনালি আভাটা পড়িয়েছে কত সুন্দর দেখাচ্ছে বলে দেখিনি। হ্যাঁ এক ফোটা এডিট জেডিট করি নেয়, একটাও রং সং কিছু দিই নেয় বুঝলে, একদম পুরো ন্যাচারাল যেমন ভিডিওটা তুলেছি পুরো একদম সাঁটিয়ে দিয়েছে তোমাদেরকে দেখাবার জন্যে। আর এরকমই তার জন্যই তো বলছি, তোমরা যখন আসবে একদম নিজের চোখে যখন দেখবে না জিনিসগুলোকে, এত ভালো লাগবে এত ভালো লাগবে। তোমার রাস্তা একটু দড়কুচা ছিল, কিন্তু দড়কুচা হলেও চালাতে বেশ ভালোই লাগছিল, কারণ দুধানটা এত সুন্দর দেখাচ্ছিল কি আর বলবো, মানে মনটা পুরো জুড়ায় গেল, মানে এত সুন্দর জায়গা দেখবো বলে। হ্যাঁ যে ওই যে দেখা আছে দেখছো, ওই যে দূরে যে পাহাড়টা ঢেপি মহা হয়ে আছে, ওইটা হচ্ছে শুশুনিয়া পাহাড়, কত সুন্দর দেখা আছে দেখো। হ্যাঁ ওইখানটা যেতে হবে, কে জানে বাবু উঠতে পারবো না নাই, আমার তো ভয়ই লাগছে পাহাড়টা দেখিয়ে করে। এই আর আমার সাথে যেগুলো ভাইগুলো গেছে ওরা বিশাল এনজয় করছে, বলছে হ্যাঁ আমাকে যেতেই হবে, আমরা তো উঠিয়ে যাবো, আমাকে দেখে তোমার হাতাহাতি করছে, কে জানে তুই উঠতে পারবি কি নাই, আমি জানি নাই, তবে আমি উঠিয়ে তোমাদেরকে দেখাবোই বলছে। তার জন্য ভিডিওটা পুরোটা দেখবি, ভিডিওটা পুরোটা দেখলে তোমার মজাটা পাবে কেমন করে যাচ্ছি। আর দেখো এইখানটা দিয়ে পিড়াই করে নিয়ে একদম পিড়ে গেছে, আর এখন পাহাড়টা দেখাচ্ছে দেখো কত সুপার দেখো। আর দেখো বাচ্চু চানটা কেমন ঘেরিয়েছে সামনেটা, হ্যাঁ কত সুন্দর দেখাচ্ছে। ওই পাহাড়টায় উঠতেই হবে, ওইখানটায় উঠতেই হবে, আমি জানি না, আমার ভয় লাগছে তোমে, তবে আমার সঙ্গে সঙ্গে থাকবে, তোমরা সঙ্গে সঙ্গে থাকলে তবেই না উঠতে পারবো, আর তোমাদের সঙ্গে সঙ্গে থাকলে শুধু পাহাড় কেন, এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইবটা মানে বাড়াই দিলে আমি কত কিছু করতে পারবো তোমাদের জন্য, অনেক অনেক জায়গায় ঘুরতে
কিভাবে তার জন্য বলছি একটু লাইক আর সাবস্ক্রাইবটা একটু শেয়ারটা করে দিবে। হ্যাঁ দেখো এটা পৌঁছে গেছে একদম এদিকটা ঘুরিয়ে গেলে শুশুনিয়ার মোট কথা একদম দোরগোড়ায় পৌঁছে যাবে, এই রাস্তাটা দিয়েই যাইতেই হবে বুঝলে। বলি আমরা যেদিন গেছি সেদিন মাঘী পূর্ণিমা আর বুঝলি, হ্যাঁ দেখো এখানে মেলা টেলাও বসেছে, লোকও তো আমায় আসিছে, এখানে টুরিস্ট ফুরিস্ট এতগুলো থাকবে বলে আমি ভাবতে পারি না যে এতগুলো লোকও এখানে আসিছে। হ্যাঁ আমি ভাবি যে ফাঁকায় ফাঁকায় যাবো, ফেস ফাঁকায় ফাঁকায় উঠবো একদম, তার জন্য বিকালটা করে বেরিয়েছি। তো জানি তো সকালবেলা তোমার ভিড় হবে, লোকে আনন্দ সহকারে উঠবে গাছে, ও বাবা বিকালবেলা লোকে দেখো না এতগুলো লোকে এদিক ওদিক ঘুরিয়ে বেড়াচ্ছে। আর দেখো এখানে সব কিছু থাকা খাওয়ার ব্যবস্থা আছে বুঝলে, দোকান পোকান অনেক আছে, তোমরা জিনিসপত্র যদি পারো তো এখান থেকে লিয়েটা চলে যাবে। আর এখানে বিশাল জিনিসপত্র আছে, সেই এখানে সেই পাথরের জিনিসপত্রগুলো তোমায় বিখ্যাত বুঝলে, এখানে পাইলে ওই যে শিলনোড়া তারপরে সেই ছোটো ছোটো মূর্তিগুলো ওগুলো একদম লিতে ভুলবে না, একটু ভারী লাগবে জানি কিন্তু লিয়েটা যাবে। বড় জুতে জিনিসপত্র বানায় দেখো দেখিনি কত সুন্দর দেখাচ্ছি এইখানটায়, এইটা দিয়ে পিরাইন গেলে এজ এইখানে দেখো ওই বড় গাছের তলে পুজো হয়। এই দেখো এইখানটা আসল জিনিসটা যেখানে বলছিলাম না তোমার জল বিড়ে, এটা সারা বছর জল পড়ে জানি নে বাবা কোথা থেকে যে জলটা আসে, এখানে তো সারা বছর জলটা পড়ে। তবে ওইখানে ছাড়ি দিয়ে চলো দেখিনি ওই উপর দিকটা লিয়ে যায়, দেখো ফাঁস দিয়ে যে রাস্তাটা আছে ওইটা দিয়ে চলে গেলে পুরো উপর দিকটা রাস্তা, এইটা ভাবো না যে সিঁড়ি করা আছে, ওই যে এমনি খাদাঙের মতো রাস্তা আছে ওইরকম খাদাঙের রাস্তায় পিরাই পিরাই তোমাদেরকে যাচ্ছি। দেখছো লোক কেমন পিরাইছি, আমি তো প্রথমে নিচের দিকটা উঠে করে দেখছি যে বেশ ভালোই লাগছে, বেশি উঁচুটা উঁচু কিছু বোঝায় না, ছানাগুলো লাফায় লাফায় আসছে মানে বেশ ভালোই মজা লাগবে। কিন্তু এইখানটায় উঠে করে আমি তো অবাক হয়ে গেছি যে যত উপর দিকটা যাচ্ছি তত খানা হচ্ছে গুহে, এইখানটায় পাথরগুলো বাবারি এত বড় বড় পাথর দেখো দেখিনি, ছানাগুলো আসছে যেগুলো সেই স্কুল থেকে ছানাগুলোকে বোধ হয় লিয়ে আসছে যে মাস্টারগুলো, দেখো সবাই আয় কাটলি ঘুরাইলি ঘুরে বেড়াচ্ছে, ছানাগুলো যদি হারান যে মাস্টার ফাস্টারগুলো পিছনে পিছনে ঘুরে বেড়াচ্ছে, দেখো যত উপর দিকে যাচ্ছে তত হাবাতি লাগছে, নিচে মাঝে মাঝে দোকান আছে কিন্তু ওই দিকটা যেতে হবে, উঠতে পারবো বলে আমার হাঁপানোর বহর দেখে তো বুঝতেই পেরে গেলে যে মানে কেমন কষ্টটাই লাগিয়েছে বাবা, আরে হাঁটি একদম মানে কী বলবো হৃৎপিণ্ডটা মানে হরাস হরাস করে বেড়াচ্ছে মানে বিরিয়ানি যায়, মানে এত কষ্ট লাগছিল। দোকান ফোকান করা আছে বুঝলি, দোকানের লোকগুলো বলছে হাই লাও ইয়া খাও কোল্ড ড্রিঙ্কস ফোল্ড ড্রিঙ্কস খাই নিয়ে যাও নিয়ে যাও, কিন্তু নিজে ভাবো দেখিনি একে ভারী সারি মানুষ উপর দিকটায় উঠছি, আরও যদি জল টল খাইলি আরও বেশি ভারী হয়ে যাবো আর উঠতে পারবো না। ছানাগুলো দেখো উঠিয়ে করে বসিয়ে দিয়েছে এদিকে নিচের দিকটা, সত্যিকারে বলছে আমি নিচের দিকটা দিয়ে ভাবিছিলাম যে বেশ ভালোই উঠে যাবো কিন্তু যত উপর দিকটা উঠছে আমার তো এত ভয় লাগছে মানে কী বলবো আর, মানে আমার হার্টবিটটা এতই বাড়িয়ে গেছে আর আমার মাঝে মাঝে এমন ভয়টা লাগছে যে আমার না উল্টে পড়িয়ে যায় আরও। দেখো উপর দিকটা সূর্যটা দেখা আছে, দেখো পুরো আগুনে গোলাটা, হ্যাঁ আর এরকম করে প্রত্যেকটি জায়গায় এরকম করে যতটা স্টপেজ ওরকম দোকান করা আছে, ও দোকানটা জায়গায় তোমরা নিজের মতো জিনিসপত্র দিতে পারবে বুঝলে। আর এইগুলাই মানে লোকের ওইটাই তো ভিড়, উফ আমার অবস্থা কাহির, আমি ওদের উঠতে পারবো কিনা সেটা সন্দেহ, হেভি কষ্ট লাগছে। যা হাঁপাচ্ছি গু আর কী বলবো, এত উপরটা উঠে গেছে যা দৃশ্যটা দেখাচ্ছে না মানে দৃশ্যর লোভে আর মানে মানে ভুলেও যাচ্ছে যে না আমি যতই হাঁপানি হোক কষ্ট যতই হোক আমাকে উঠতেই হবে, সেইটা নিয়ে তো আমি বলছি কষ্ট কষ্ট করে উঠিয়েছি তার জন্য তো লাইকটা একটু করে দিয়ে বলছি আর সাবস্ক্রাইবটা তার জন্যই তো চাইছি, তোমাদের উৎসব করলে আমার দমে ভালো লাগে, পরবর্তীকালে আরও নতুন জায়গায় যেতে পারবো জানি না, এবং লাফালাফি করে আরও কোথাও উঠতে হবে কী করতে হবে না হয়তো মানে ভেবেই ভালো লাগলো। দেখো দেখিনি মানে কী বলবো মানে যেগুলো পড়ে গেছে সব খুলে দিতে মনে হচ্ছে, এত গরম গো কী আর বলবো মানে ধারণার বাইরে, গেছিলাম একটা সেই ইয়া জ্যাকেট ফ্যাকেট পরিয়ে নিয়ে আর উপরে যাইকে দেখছো বাবা এত গরমের কাণ্ড, আমি ভাবিছিলাম ঠান্ডা ফান্ডায় বেশ ভালো লাগছিল দুদিন ধরে ঠান্ডাটা পড়িয়েছে, তো বাবা আরে মানে সব খুলে দিতে হবে এত কষ্টটা লাগলো, আর যত উপদিকে থাকলো এমন কাঁদছিল গো, হ্যাঁ কী বলবো তো ছানা পোনায় সবাই এমন উঠেছে। দেখো এইখানটা অবস্থাটা দেখো আমি মানে এত কষ্ট করে যে উঠেছি মানে এত কিছু নিয়ে আর কী পড়িয়ে গেছি জানো, সবাই সেই জুতা সেই ইয়া পরিয়ে যায় ওই কী বলে বুট শুট পরিয়ে যায়, আমি গেছি সেই ইয়াগুলো পরিয়ে হয়েছে কী মানে ঘরের ইউজ করা জুতাগুলো সেগুলো পরে চলে গেছি মানে কী বলবি আর, সেই ইয়াগুলো স্লিপার্সগুলো নিয়ে পরে চলে গেছে আর উপরটা উঠে উঠতে পারছি না, বললেই হবে নিজেরও একদম গাফিলতি আছে না আর পাচ্ছি না উঠতে, ওই যে উপর দিকটা উঠে যাচ্ছে এখানে সোজা একদম উঁচু এদিকটা, হেভি কষ্ট আর কিছুটা বাকি তাহলেই উপরটা পর্যন্ত পৌঁছে যাবো, সূর্যের কষ্ট দেখাচ্ছে দেবে দেখো সূর্য আমার হাতে, কই কই সূর্য কই, এই যে আমার আর একটু বাকি আছে এত কষ্ট।
বলি আমার অবস্থাটা দেখে তো বুঝতেই পারছো যে কি হালটা এনে হয়েছিল, এত কষ্ট করে উঠেছি কি আর বলবো, মানে আর সেই সূর্যাস্তটা দেখাবো বলেই তো আর সেই বেলাটাও তোমার তাড়াতাড়ি ঢলি যাচ্ছে, আর আমাকে এই আমার পার্টনারগুলো এতই তাড়া দিচ্ছে, তো আর সূর্যটা দেখা যাচ্ছে তখন কত সুন্দর করে, আর একটু উপরটা উঠলে মানে কি বলবো আরও ভালো করে দেখা যাবে, আর কি বলবো এইখানটা যেটা উপরটা আছে না, আর যদি কমসে কম 100 মিটার উঠতে হইতো তাহলে আমি ওখানে সজ্জার কথা বলছি পটল ডাঙ্গা চলে যেতাম, মানে যা কষ্টটা লাগছে না, আর এরা উঠিয়ে গেছে উঠিয়ে করে উপরে বসিয়ে আছে, হ্যাঁ কেন বলো দেখিনি ওই দিকটা উপর দিকে যাইতেই পারছে না, কারণ তোমায় বাঁধর আছে, বাঁদরগুলো খেয়ে দিবে, বাঁদরটা ভয় এখানে বসিয়ে আছে, আমি যাবো বাঁদরগুলো খেয়ে দিবো তবে এরা ফিরে যাবে, আর জল জল সব নিয়ে আসছে, ওরা নিজের জল খাই শেষ করে দিয়েছে, আমার জন্য এক দুটি জল রেখেছিল, মানে কি বলবে আর, মানে যা কষ্টটা করে উঠেছি, মানে জীবনটাই মানে মনে হলো যে বিশাল কিছু একটা জিনিসপত্র করার জন্য যাচ্ছি, মনে হচ্ছে ওখানে গেলে টাকা পয়সা ধন সম্পত্তি ভর্তি যোগ, তবে সেটা নয়, তোমরা ভিডিওটা দেখবে আনন্দ করবে ভালো লাগবে তোমাদের, সেইটাই তো আসল পাওনা, আর ভিডিওটাকে একটু শেয়ার করবে লাইক করবে সাবস্ক্রাইব করবে আর কি চাই বলো দেখি, তোমরা তো এইসব করে দিলে যথেষ্ট আমার পক্ষে, হ্যাঁ দেখো এইখানে উপরটা উঠে করে একটা মন্দির তৈরি করছে গো, হ্যাঁ হ্যাঁ দেখো এখানে মন্দির করছে, কী করে করিয়েছে গো এখানে, মানে ইট পাথর এগুলো কী করে উঠাচ্ছে সিমেন্ট বস্তাগুলো, আমার তো একবেলা উঠতেই মানে জীবনটা বিরিয়ে গেলো, আয় দেখো কি বলবো আর এখানে ছাউনি বানাইছে কেন বলতো, টাকা মাথার উপর চকচকি একদম রোদটা আসে মানে মাথাটা ফাটবে বলো দেখিনি, তার জন্যে হ্যাঁ দেখো এরা দুজন আসে করে কত সুন্দর ছবি তুলে বেড়াচ্ছে, আর আমার তো এদিকে মানে জীবনটা সূর্যাস্তটা যা দারুণ দেখাচ্ছে কি আর বলবো, মানে জীবনটা সার্থক। শেষ পর্যন্ত 300 বছরের অক্লান্ত পরিশ্রমে পৌঁছে গেছি শুশুনিয়া পাহাড়ের টগে, হ্যাঁ দেখো এখানে উপরটা একটা মন্দির হচ্ছে, দেখার বলছি হোক মন্দির, হ্যাঁ দেখো ওই ও আমরা এই শুধুমাত্র 3 জন আছি আর কেউ না, একদম ফাঁকা মাঠ, এদিকে দেখো আসল জিনিস তোমাদের দেখাই আগে, দেখো সূর্যটাকে দেখো একবার কি দারুণটাই না লাগছে, বলি এত কষ্টের পর উঠে করে এত সুন্দর একটা মনোরম দৃশ্য দেখতে পাবো, এইটা মানে মানে সকল কিছু ক্লান্তির থেকে একদম মুক্তি দিয়ে দিল, বিশাল ভালো লাগলো, বলছি বন্ধুরা এইভাবে আরও নতুন নতুন জায়গায় ভালো ভালো জায়গায় তোমাদেরকে দেখাবো, সঙ্গে থাকবে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না, আর আজকে আমি যাই, দেখা হবে পরে ভিডিওতে, ধন্যবাদ, বাই বাই।